প্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছো। তোমরা যারা 2017 সালে এসএসসি পাস করেছো তাদের জন্য অত্যন্ত খুশির একটি সংবাদ শেয়ার করবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছ তোমরা যারা 2017 সালে এসএসসি পাস করেছো। এর আগে কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছিল এমন যে 2017 সালে যারা এসএসসি পাস করেছে তাদেরকে ভর্তির সুযোগ দেওয়া হবে না, কিন্তু আজকে এই নিয়ে একটা নিউজ প্রকাশ করেছে অনলাইন পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস ডট কম। সেখানে বলা হয়েছে ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে 2017 সালের এসএসসি পাসকৃতরা। প্রিয় ভিউয়ার্স, এই নিউজটি এখন পড়ে আসবো, তো চলো পড়ে আসি বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2017 সালের এসএসসি পাসকৃতরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না বলে জানানো হলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসএসসি পাসের ক্ষেত্রে কোনো শর্তই রাখছেন না প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত 31 মার্চে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় করোনা পরিস্থিতি বিবেচনায় কেবলমাত্র 2021-2022 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ রাখার সিদ্ধান্ত হয়। এবছর ভর্তি পরীক্ষার তিনটি ইউনিটে এ, বি ও সি, এই তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে 4টা শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন 72,000 পরীক্ষার্থী। যে কোনো বছর এসএসসি পাসকৃত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন, তবে ওই শিক্ষার্থীকে 2020 অথবা 2021 সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির। তিনি বলেন, আমাদের ভর্তি কমিটির সবাই এসএসসি এবং এইচএসসির ইমিডিয়েট ব্যাচকে পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলেও সেটি পরিবর্তন করা হয়েছে। যে কোনো সালে এসএসসি পাসকৃতরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন, তবে ওই শিক্ষার্থীকে 2020 অথবা 2021 সালের মধ্যে এসএসসি পাস করতে হবে। প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2018 সালে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করা হয়, তবে করোনার কারণে শিক্ষার্থীদের ক্ষতি বিবেচনায় চলতি বছর থেকে সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষার সুযোগ রাখার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বিষয়টি নিয়ে সব বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠায় ইউজিসি। এর প্রেক্ষিতে এবার শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রিয় শিক্ষার্থী, এ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে সর্বশেষ একটি আপডেট তথ্য, যা তোমাদেরকে জানিয়ে দিলাম। ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে 2017 সালের এসএসসি পাসকৃতরা। শুধু 17 সালে নয়, যে কোনো সালেই এসএসসি পাসকৃতরা ভর্তি পরীক্ষার সুযোগ পাবে, তবে এসএসসি 2020 বা 2021 সালে পাস করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়া সেকেন্ড টাইম থাকছে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করে জানিয়ে দিবা, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অশেষ ধন্যবাদ ও ভালোবাসা জানাই। ভালো থাকার সময় কথা হবে অন্য কোনো আপডেট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।